Abdul Baran Jindabad. Jindabad, Jindabad. Abdul Baran Jindabad. Jindabad, Jindabad. Gajan Mundo Jindabad. Jindabad, Jindabad. Gajan Mundo Jindabad. Jindabad, Jindabad. Sunil Daga Jindabad. Jindabad, Jindabad. Sunil Daga Jindabad. Akka Parishad Jindabad. Jindabad. অসম গণ পরিষদ দলের যোগদান কর্মসূচিতে হাইলাকান্দিতে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। এ নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন দলের কেন্দ্রীয় কমিটির নেতা সুনীল ডেকা। এই যোগদান কর্মসূচিতে হাইলাকান্দি জেলার বিভিন্ন কলেজের শত শত শিক্ষার্থীরা অসম গণ পরিষদ দলে যোগদান করেন। এ নিয়ে অভিভূত হয়েছেন বলে জানান অসম গণ পরিষদ দলের কেন্দ্রীয় নেতা সুনীল ডেকা। হাইলাকান্দিতে ছাত্র পরিষদ সমগ্র রাজ্যের মধ্যে সর্ববৃহৎ পরিষদ হিসেবে আত্মপ্রকাশ করতে আহ্বান জানান। রাজ্যে মেধার ভিত্তিতে নিযুক্ত সম্পন্ন হয়েছে। তিনি দলের নিয়ম নীতি তুলে ধরে তাদেরকে যুগোপযোগী জ্ঞান বিজ্ঞান আহরণ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে উৎসাহিত করেন। এদিন দলের জেলা সভাপতি হরিমোহন রাজগড়, সাংগঠনিক সম্পাদক হাজি সেলিম উদ্দিন লস্কর, যুব পরিষদের নাজমুল হোসেন বড়ভুইয়া, সাধারণ সম্পাদক ফজল আহমেদ বড়ভুইয়া, কার্যনির্বাহক সদস্য রাজা সেনগুপ্ত, অসম ছাত্র পরিষদ কেন্দ্রীয় সম্পাদক শহীদ আহমেদ হাজারী, স্বপন সিংহ, মহিলা পরিষদ ও কিষাণ পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সবাই দলের প্রতি আকৃষ্ট হয়ে যোগদান করার সাধুবাদ জানান। এদিন তাদেরকে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন বিশিষ্টজনেরা। আজি ছাত্র পরিষদের প্রায় 500 অধিক ছাত্র ছাত্রী অসম গণ পরিষদে যোগদান করেছে। হাইলাকান্দি জেলার বিভিন্ন কলেজ লাইক এলসি কলেজ, এসএস কলেজ আর বহুতকেইখন কলেজের ইউনিয়নের মানে প্রেসিডেন্ট সেক্রেটারিকে ধরে প্রায় 500 অধিক ছাত্র ছাত্রী আজি অসম গণ পরিষদে যোগদান করেছে। আর আমি আজি আদরণি জানার ক্ষেত্রে এই সভাখন আয়োজন করেছো আর সকলকে আমি দলের যোগদান করে আদরণি জানাইছো। আর আমি অতি শীঘ্রে এই মহাবিদ্যালয়সমূহত কলেজসমূহত আমি একোটাকে ছাত্র গোট গঠন করিম। আর অতি শীঘ্রে হাইলাকান্দিত আমি একটা ছাত্র পরিষদের জেলা কমিটি আমি গঠন করি। আমি না হাইলাকান্দি জেলার আমার এতিয়া আমি বরাক উপত্যকা হাইলাকান্দি জেলা বলে মানে নকো, বরাক উপত্যকার প্রতিখন জেলাতেই আমার দলের সাংগঠনিক স্তর অধিক শক্তিশালী করার কারণে আমি চেষ্টা করছো। ইতিমধ্যে তিনখন জেলা কমিটি আমার আছে, প্রত্যেকটি সমষ্টি সমিতি আছে। কেবল বুথ পর্যায়ের পর আমি সমিতিসমূহ শক্তিশালী করার কারণে আমি বিভিন্ন ধরনের চেষ্টা করছো। আজি এই সভাখনের পিছত আমি জেলা সমিতির বিষয়বীসকলের বৈঠক পাতিম। এই বৈঠকত আমি কোন কোন সমষ্টির কি আঞ্চলিক সমিতি গঠন হওয়া নাই এইবিল গঠন করার কারণে আমি চেষ্টা করি। আর আগন্তুক যে পঞ্চায়েত নির্বাচন বা লোকসভা নির্বাচন, যেহেতু আমি এতিয়া মিত্রতার আবদ্ধ হয়ে আছো ভারতীয় জনতা পার্টির লগত, গতি এই আমার দুইটা দলে আলোচনা করে কত নির্বাচন খেলা হয় সেটা আমি দুইটা দলে সিদ্ধান্ত লব। আজিতে মই আপনার এই বিষয়টি কব নয়। সরকারে তো থলুয়া সুপারিক পারমিশন দিছে, থলুয়া সুপারির উপর কোনো নিষেধাজ্ঞা নাই। কেবল কথা হল যে বার্মিজ সুপারিটো আমার অসমের মাজেরে আহিব নালাগে। থলুয়া সুপারিটো আমার থলুয়া বেপারী সকলে যিসকলে থলুয়া সুপারির মাধ্যমে নিজের উপার্জন করে আছে, থলুয়া সুপারিটো অহা যাওয়ার কোনো বাধা নাই। কেবল কথা হল যে কিছু চোরাং বেপারিয়ে মানে থলুয়া সুপারির নামত বার্মিজ সুপারি লো পেলায় ব্যাপার করে আছে, সেইটা যাতে নহয় তার কারণে প্রশাসন কঠোর হয়েছে। মইতো জনাত আপনার প্রশাসন যথেষ্ট কঠোর, এটা আপনাদের যদি কোথাও দেখা পাইছে ধরাই দিব, কিন্তু আমি তো জানার প্রশাসন যথেষ্ট কঠোর। কেনেকুয়া হয়েছে যে কোথাও লোকেল সুপারি আনিছে হয়তো বার্মিজ সুপারি বলে ধরা হয়েছে, কিন্তু এটি কথা ঠিক যে প্রশাসন যথেষ্ট কঠোর। বার্মিজ সুপারি অসমের মাজেদি পার হবলে দিয়া নহয়, ইয়াত অকল মানে থলুয়া সুপারিকে ইয়াত পারমিশন দিয়া হয়। গতি মই জনাত যেহেতু বার্মিজ সুপারি পার হবলে দিয়া নহয়, প্রশাসন যথেষ্ট কঠোর, প্রশাসনে বিভিন্ন ব্যবস্থা হাতত লৈছে। তার মাজত যদি আপনাদের কোনোভাবে দেখা পায় নিশ্চয় আপনাদের ধরাই দিব, শাস্তি পাব। আজি 500 অধিক ছাত্র ছাত্রী আজি আমার অসম গণ পরিষদে যোগদান করেছে। ভবিষ্যতে আমি হাইলাকান্দি জেলা ছাত্র পরিষদ গঠন করিম অতি শীঘ্রে, আর প্রতিটি সমষ্টির আমি ছাত্র পরিষদ গঠন করিম। প্রতিখন মহাবিদ্যালয়ত আমি ছাত্র পরিষদের গোটে এটাকে গঠন করিম। আর আগন্তুক দিনবিলাকৰ যিবিলাক হাইলাকান্দি কলেজ আছে প্রতিখন কলেজতে ইউনিয়নবিলাক এবারের পর ছাত্র পরিষদের হবে।